আমি ভেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে আমি ভেসে যাই, ও আমি ভেসে যাই তোমার চোখের জলে। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি এই যে দেখো সেজে গুজে কোথায় যাচ্ছি, বলো তো কোথায় যাচ্ছি? তো কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওতেই দেখতে পারবা। যাই হোক, তো এটা মূলত ছিল আমার ঈদের দিন সকালে পড়ার একটা ড্রেস, যেটা আমি ঈদের দিন পরি নাই, তোমরা সবাই দেখেছো। যাই হোক, তো এই ড্রেসটা ছিল মূলত আমার রোজার ঈদের ড্রেস, সেটা কোরবানি পার হয়ে গিয়েছে তবু আমার পরা হয়নি। তো ফাইনালি এই ড্রেসটা আমি পরলাম। ড্রেসটার কালারটা আমার কিন্তু ফেভারিট কালার, এই কালারটা আমার অনেক ফেভারিট একটা কালার। এই কালারটা পরলে আমার কাছে কেন জানি আমার কাছে মানে অনেক সুন্দর সুন্দর লাগে, হোয়াট এভার, নিজের তারিফ একটু নিজে একটু বেশি করে ফেলেছি। যাই হোক, আজকে আমার এই আউটফিটের সাথে ম্যাচিং করে এই হিজাব আর একটা ছোট্ট রিং আর একটা ব্রেসলেট পরেছিলাম। এই তো আবার দেখো এখানে আমি কি করেছি, আমার ব্যাগ রেখে চলে গিয়েছিলাম, আবার উপরে এসেছি ব্যাগ নেওয়ার জন্য। আমি অনেক তাড়াহুড়া করে বের হচ্ছি, এদিকে ব্যাগ রেখে আসছিলাম, ব্যাগ নেওয়ার জন্য আসছি, নিচে থেকে ঘুরে আবার আসছি ব্যাগ নেওয়ার জন্য। সো দেখা হবে, তাড়াতাড়ি আমি যাব, কিন্তু লেট হয়ে গিয়েছি। এই ব্যাগটা আমি আজকে নিচ্ছি, কি আর বলবো, ছোটোখাটো জিনিস ফেলে টেলে রেখে যাই, তারপর আবার দৌড়াতে দৌড়াতে আবার নিচে গেলাম। এই যে দেখো এসে পড়েছি, এখন কিন্তু আমি স্ট্যান্ডে যাচ্ছি। এই যে দেখো আমাকে একটু পিঙ্কি পঙ্কি লাগছে, তাই না? তো আজকে আমি গিয়েছিলাম কোথায় জানো, আজকে আমি গিয়েছিলাম পিজ্জা স্টেশনে গিয়েছিলাম, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা যারা আমার ঈদ ব্লগ দেখেছো সেইখানে দেখেছো আমি কিন্তু ঈদ ব্লগেও পিজ্জা স্টেশনে গিয়েছিলাম। এটা ছিল আমার ডে টু, মানে দ্বিতীয়বার যাওয়ার একটা ভিডিও। মানে আমি মূলত এখানে গিয়েছিলাম পিজ্জা খেতাম, জানি না কেন মুড সুইং হয়ে গিয়েছিলো। বাসা থেকে কিন্তু আমি তেহারি খেয়ে গিয়েছি, সেই মানুষ আমি ওইখানে গিয়ে কী কারণে আমি জানি না সেট মেনু ট্রাই করেছি। আর আমার লাইফে সব থেকে জঘন্য, আম সরি, বাট ওনাদের সেট মেনুটা আমার একটুও ভালো লাগেনি। সত্যি কথা বলতে যেটা সত্য সেটাই বলা উচিত, তাই না? এখানে আমার কাছে ভালোই লাগে না। আর এখানে চিকেন ফ্রাইটা মানে দেখো জাস্ট মানে হাড্ডি বের হয়ে আছে, মানে চিকেন ফ্রাই চিকেন না, এটা কোনো কথা। আর এইখানে মানে আমি জাস্ট মানে কি বলবো, আমি এই চিকেন ফ্রাইটা দেখে জাস্ট বিধ্বস্ত, আমার কাছে মনে হয়েছে যে চিকেন ফ্রাইটা একদম বিধ্বস্ত অবস্থা, যেখানে শুধু একটা হাড্ডি শুধু মানে ময়দার সাথে কোটিং করে ভেজে আমাকে দিয়েছে। এর থেকে বেটার আমি নিজে হয়তো ইউটিউব দেখে বানাতে পারবো, হোয়াট এভার। যাই হোক, আমি তাদেরকে বলবো যে আপনাদের, শুধু তাদেরকে বলবো তাদের একটু এটার দিকে নজর দেওয়া উচিত। যাই হোক, আরেকটা কথা কি জানো, এই জায়গাটা এত সুন্দর, এখানে কিন্তু একটা দোলনাও ছিল, বাচ্চা কাচ্চা ছিল না আশেপাশে, তাই আমি দোলনাতে আমার মনের মতো মানে একদম মন যতক্ষণ চেয়েছে ততক্ষণ আমি দোলনাতে বসেছিলাম। মাঝে মাঝে মনে হয় আই ফিল আমি এখনও অনেক বাচ্চা হয়ে গিয়েছি, মানে বাচ্চার মনটা আমার ভিতরে এখনও আছে। এখানে যদি আশেপাশে বাচ্চাও থাকতো তাহলেও আমি নামতাম না, কারণ আমার মন যতক্ষণ চাচ্ছিলাম ততক্ষণই এখানে ছিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।